আজকের এই পর্ব আপনাদের জন্য থাকবে অসুখের নাম তুমি গল্পের 8 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চুলে কড়ায় বসানো হয়েছে পিঠা বানানোর জন্য। নিবুনিবু আগুন জ্বলতেই তাতে একটুখানি ঘি ঢেলে দিল। চালের গুঁড়া দিয়ে বানানো নরম নরম পিঠাগুলো খানিক বাদেই কড়াইয়ে দিয়ে দিল। এক পৃষ্ঠ জল সামান্য লাল হতেই উল্টিয়ে দেয় অপর পৃষ্ঠ। চুলোর গরমের তাপে আদর্শিদ্ধ হয়ে যাচ্ছে রমণী। হাতের উল্টো পেট দিয়ে কপালের ঘাম মুছে আবারও নড়াচড়ায় মন দেয় পুতুলের সাজে সজ্জিত বাসন্তী রঙের কাপড় পরিধানকৃত রমণী। মুখের ক্লান্তির চাপ না ফুটলেও বিরক্তি স্পষ্ট ফুটে রয়েছে। দাদি শাশুড়ির বোনের বাড়ির লোকজন এসেছে কিছুক্ষণ আগেই, তাদের জন্যই এই নাস্তা পানি বানানো হচ্ছে। বড়জা কাজটি করতে চেয়েছিল কিন্তু সে দিল না, পোয়াতি মেয়ে বলে কথা, এই সময় সবারই বিশ্রামের প্রয়োজন হয়। তাই সে গুরুদের মতো আদেশ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে সুমিকে। গত দুই দিন থেকেই সুমিকে কোনো কাজ করতে দিচ্ছে না রেশমি। তার এক কথা, সে যখন সুস্থ হবে তখন যেন কাজ করে। কিন্তু কাজ করতে থাকা অভ্যস্ত অন্য রমণীর মন কি আর কাজ ছাড়া থাকতে চায়? তাই তো বারবার আসে কোনো না কোনো কাজ করতে। লাঠি হাতে নিয়ে মেঝেতে ঠকঠক বাড়ি দিতে দিতে উপস্থিত হলো জমিলা বেগম। পাক ঘরের দিকে মুখ তুলে বলেন, কি গো হয়েছে, আর কতক্ষণ লাগবে? সামান্য একটু নাস্তা বানানোর গুণখানাও নাই নাকি? হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে সব গুণ আছে, সময় তো দিবেন, না হলে কিভাবে বানাবো? দাঁড়ান চাটা ঢেলে দেই, ঢেলে নেই তারপর নিয়ে যান। চটাস চটাস কথা কইতে পারো খুব, শূন্য থাকতে পারো না কিচ্ছু। কই দাও নিয়ে যাই, আমার বোন বসে আছে সেই কখন থেকে। এই নেন, নিয়ে উদ্ধার করুন। জমিলা বেগম মুখ বাঁকিয়ে রেশমির হাত থেকে ট্রে নিয়ে নিলেন, এক কদম যে ঘুরে গেলেন। খানিক সন্দেহ নিয়ে রেশমিকে বলে, কিছু মিষ্টি টিসি দাওনি তো? হ দিছি, বিষ দিছি, যাতে আপনারা খাইয়া ময়রা যান। এত চেত কেন, দিলেও তো দিতে পারো। কইলাম তো দিছি, দিয়ে দেন এগুলো, আপনার খাওয়া লাগবো না, খাইলে ময়রা যাবেন। দেন বলতাসি, দেন। জমিলা বেগম রেশমির হাত সরিয়ে জোর করে ট্রে নিয়ে চলে গেল। বোন এসেছে, জরুরি কথা আছে, তার ভালো মতো বোঝাইতে হইব। সূচনা আবার যদি শহরদের বিয়ের কথা জানিয়ে দেয় তাহলে বড় কাণ্ড বেঁধে যাবে। দুঃসম্পর্কের এই এক বোনের সাথেই যোগাযোগ রয়েছে তার, হুট করেই বোনের আগমনে বিপাকে পড়ে যান তিনি। ঠেকায় পড়ে রেশমির সাথে কথা বলছেন, না হলে তো চোখ দিয়েও তাকিয়েও দেখে না। সঙ্গে খুব করে বুঝিয়ে বলছেন যে সে যেন তার বোনের সামনে না যায়। রেশমি বিরক্তি প্রকাশ ছাড়া কোনো প্রতিক্রিয়াই করল না। তার এত শখ নাই বুড়ির চোদ্দ গোষ্ঠীর সামনে যাওয়ার। বুড়ির বারবার বলার ধরন দেখে মনে হচ্ছিল সে বোধহয় মরেই যাচ্ছে তাদের সামনে যাওয়ার জন্য। কোনোদিন শাড়ি না পরা রেশমি এখন একসাথে রান্না আর শাড়ি দুটোই সামলাচ্ছে। নারীরা বিয়ের আগে যতই অবস্থা থাকে না কেন, বিয়ের পর তার দ্বিগুণ বুঝদার হয়ে যায়। হুট করে জ্ঞানী হয়ে যায়, এক হাতে স্বামী সংসার সব চালাতে সক্ষম হয়ে যায়। একে একে এক এক ধরনের মিরাকেল বা ম্যাজিক বলা যেতে পারে। কিছুদিন আগেও এখানে ওখানে উঠোনে মাঠে ঘাটে খেলা করা মেয়েটি আজ রান্নার ময়দানে নিপুণভাবে রান্না করছে। অদ্ভুত, সত্যি খুব অদ্ভুত। জমিলার রুমে আলোচনা চলছে সৌহার্দ্য আর সূচনার বিয়ে। সূচনার ছোট্ট বোনের জন্য বিয়ের প্রস্তাব আসছে বেশ কয়েকটা স্থান থেকে, তাই তারা দ্রুতই বিয়েটা করিয়ে নিতে চান যাতে ছোটটার বিয়ে দিতে পারে। জমিলা পড়েছে বেকায়দায়, সে কিছু বলতেও পারছে না সইতেও পারছে না। কথার মাঝে সূচনার মা বলে ওঠে, আজ বুধবার, সামনের শুক্রবারই না হয় আকতটা করিয়ে ফেলি, কি বলো বুবু? হ্যাঁ হ্যাঁ তুই যা বলিস, কিন্তু তোর নাতি কই? তাকে তো দেখছি না, সে কি শরম পাচ্ছে নাকি, ডাকো তো তাকে। সূচনা নীরব হয়ে সবার মাঝে বসে আছে, তার মুখে নেই কোনো হাসি। নীলা, নীলা, তোর সৌহার্দ্য ভাইকে ডেকে নিয়ে আয়। নীলা সুমির প্রেগন্যান্টের কথা শুনেই পরের দিনই চলে এসেছে, কিন্তু এসেই যখন রেশমির ব্যাপারে শুনল সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। দুই দিন থেকেই রেগে রয়েছে সে, কারোর সাথেই কোনো কথা বলছে না। সবাই কীভাবে পারলো তাকে রেখে সৌহার্দের বিয়ে দিতে? সে কত আশা করেছিল সৌহার্দের বিয়ে খাবে, নাচবে, গাইবে, সবাই কীভাবে পারলো তার সাথে এমনটা করতে? সে তো জীবনও এমন করতো না, কেউ তাকে ভালোবাসে না, কেউ না। সবাই অনেক বুঝিয়েছে যে অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে, সে মানে না, তার জবাব বিয়ে তো হয়েছে তাই না? নীলা বিরক্তি নিয়ে এদিক ওদিক ঘুরে সৌহার্দকে খুঁজে বের করল পুকুর পাড়ে। উদাস হয়ে বসে আছে সৌহার্দ, দৃষ্টি পুকুরের পানিতে নিবদ্ধ, চোখে নোনা জল। বলা বাহুল্য মন খারাপের সময় সৌহার্দ সবসময়
এখানে এসে বসে থাকত। ছোট্ট থেকেই সে অভ্যাসের দাস। দাদি চাচি বা চাচা যেই বকুক, সে এখানে এসে বসে বসে নীরবে কাঁদত। নিশ্চয় প্রশ্ন জেগেছে, আজ সৌহরদের মন কেন খারাপ, তাই না? মন খারাপের কারণটা খুব বড়, সেটা হলো পরশুদিন তাকে বাংলাদেশ নামক মাতৃভূমি ত্যাগ করে বিদেশে পাড়ি জমাতে হবে। এই জন্যই মনটা ভীষণ খারাপ, সে চাইলেও কিচ্ছু করতে পারবে না, এটাই যে তার নিয়তি। কিছু লোকের কাছে বিদেশে যাওয়া মানে বিলাসিতা, বস্তুত বিষয়টা একদম তেমন নয়। বিদেশে থাকা কোনো সহজ ব্যাপার না। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, মা বাবা, বউ, পরিচিত জায়গা ছেড়ে দিয়ে সম্পূর্ণ অচেনা অজানা স্থানে গিয়ে থাকতে হয়। শহর তো আগে ভাবত মানুষ কীভাবে অন্য দেশে থাকে, যার একবিন্দু জিনিসও তাদের চেনা বা পরিচিত নয়। কেউ মেরে গুম করে ফেললেও তো জানার উপায় নেই। নিয়তি দেখো আজ তাদের অবস্থানই সৌহার্দ্য দাঁড়ানো। দাভাই, তোমাকে দাদি ডাকে। নীলার উপস্থিতিতে সম্মতি ফিরে সৌহার্দ্যের পলকেই চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে গেল। পাল্টা প্রশ্ন করলো, কেন? দাদির কে এসেছেন? তারা আপনাকে দেখতে চায়। সৌহার্দ্য খানিক্ষণ থম মেরে বসে তারপর উঠে গেল। স্বাভাবিক ভঙ্গিমায় সে উপস্থিত হয় জমিলার রুমে। জমিলা বেগম হাত কসলাচ্ছেন, কোনো ঝামেলা না হলেই তিনি বাঁচেন, বড় আশা দিয়ে রেখেছেন বোনকে। কথাবার্তাও পাকা করে ফেলেছিলেন, কিন্তু রেশমিকে নিয়েই সব ঝামেলা। আর কয়টা দিন হলেই রেশমি নামক কটকো ঝামেলাটাকে সরিয়ে ফেলতেন তিনি। কিভাবে সামলাবেন ভেবেই গোল পাচ্ছে না তিনি। সৌহার্দ্যের উপস্থিতিতে খুশিতে গদগদ হয়ে যায় সূচনার পরিবার। সূচনার ভাবি আর দাদি সৌহার্দ্যকে নিয়ে টিটকারি করতে লাগলো, যার আগাগোড়া কিছুই সৌহার্দ্যের মাথা ঢুকছিল না। সে গোল গোল চোখে তাকিয়ে রয়েছে। আপনি এসব কি বলছেন দাদি, আমি তো কিছুই বুঝতেছি না। আহা কচি খোকা, কিচ্ছু বুঝে না, আজ বিয়ে দিলে কাল বাচ্চা হবে, এখন বোঝো না? মানে এত ঢং করতে হবে না, এতদিন নয়নদিনীকে পেয়ে যে আপনার মন বদলে গিয়েছে তা কানে এসেছে, তাই আপনার সব রং ঢং ছোটাতে আমার নয়নদিনীকে এবার একেবারে তুলে নিয়ে যাব। সূচনার ভাবের কথা আর মাথার উপর দিয়ে চলে গেল, কি বলছেন উনি, একেবারে দিয়ে যাবে মানে? সে মনে মনে সব কষ্টেই তার হিসাব মিলে গেল। সৌহার্দ বিস্ফোরিত চোখে জমিলার দিকে তাকালো। তিনি তখনও নিজের হাত কসলাচ্ছেন, মুহূর্তে সে রেগে গেল, তবু কোনো রকম রাগ সংযত করে স্বাভাবিক ভাবেই জবাব দিল, আমি বিবাহিত, বউ থাকা সত্ত্বেও কীভাবে আরেকটা বিয়ে করব। সৌহার্দের সামান্য কথা সেকেন্ডারি মজলিসে বিস্ফোরণ ঘটল। জমিলা বেগম চোখ বন্ধ করে ফেললেন, যা ভেবেছিলেন তাই হয়ে গেল। এ ছেলেকে ইশারায় এতবার বললাম না বলতে, তবু বলেই দিল। তার জায়গায় সিয়াম হলে জমিলার কথার এক চুলও নড়ত না, যেভাবে বলেছে ওভাবেই করত। নাতির উপর ভীষণ খেপে গেলেন তিনি। সুজনার দাদি জমিলাকে চেপে ধরতেই তিনি সব কথা বলে দেন, তবে সেটা নিজের মতো, তার বলা কথার সাথে বাস্তবিক ঘটনার আকাশ পাতাল ব্যবধান। সব শুনে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হলো। সৌহার্দ্যের বিয়েটা ইলেকট্রিক শকের মতো ছিল তাদের জন্য। বেশ খানিক সময় ভেবে চিন্তেন নির্মলা অর্থাৎ সূচনার দাদি মুখ খুললেন, মেয়েটাকে ছেড়ে দাও তাহলে আমাদের কোনো সমস্যা নেই। নির্মলার কথা সৌহার্দ্যের কানে গোচর হতেই শরীরে জ্বালা ধরে উঠল। কি বলল, ছেড়ে দাও? হোয়াট দ্য হেল, ছেড়ে দাও? এটা কী ধরনের কথা? বিয়ে করেছে কি বউ ছেড়ে দিতে? তার ইচ্ছে হলো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, এবং সে তার ইচ্ছাকে সম্পূর্ণ প্রাধান্য দিল। বেশ চড়া গলায় হাঁকি দিয়ে বলে উঠল, বউ কি খেলনা জিনিস যে যখন ইচ্ছা খেলবো যখন ইচ্ছা হবে না ফেলে দিব? যদি আপনাদের কাছে এমন মনে হয় তাহলে আমি দুঃখিত, আমি একদম আপনাদের মতো নই, আর না হতেও চাই। আমি স্বামী, যেখানে আমার সমস্যা নেই সেখানে আপনারা আপনাদের সমস্যা দেখাচ্ছেন, এটা কতটুকু যৌক্তিক? বাহিরের নোংরা মেয়েটার জন্য আমাদেরকে এইসব কি উল্টাপাল্টা বলছো সৌহার্দ্য? ভাষা সংযত করে কথা বলুন, আমি খুব ভালোভাবেই কথা বলছি, যাকে আপনি বাহিরের নোংরা মেয়ে বলছেন সে আমার বউ, আর আমার বউকে বিনা কারণে আজেবাজে বলার কোনো অধিকার আপনার নেই। আমার বউকে ছাড়বো কি ছাড়বো না সেটা আমার ব্যাপার, অপরিচিত মানুষ না গলালেই ভালো হবে। জমিলা, শুনছিস তুই? তোর নাতি কীভাবে কথা বলছে আমার সাথে, তুই কি চুপ করেই থাকবি? তার সাহস দেখ, সে কি বলছে আমাদের, এমএ তাবিজ করেছে তোর নাতিরে, তোর সংসার শেষ রে, আজ আমার সাথে এভাবে বলছে, মিলিয়ে নিস, কাল তোর সাথেও এইভাবেই কথা বলবে। জমিলা বেগম কিছু বলার আগেই সৌহার্দ্য হনহন করে বেরিয়ে গেল, মেজাজটাই খারাপ করে দিল। এমনিতে সে টেনশনে আছে, আর তার উপর সবাই পড়ে আছে তার বিচ্ছেদ নিয়ে। সে কি একবারও বলেছে সে এই বিয়েতে খুশি নয়, বউকে ছেড়ে দিতে চায়? তাহলে সবাই তার বিবাহ বিচ্ছেদের পেছনে পড়েছে কেন?
সে কথাটা সে কত আলাদা করে শান্তভাবে তার দাদিকে বুঝিয়েছে যে সে বিয়েতে খুশি, সে বউকে ছাড়তে পারবে না, তার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তারপরেও তিনি এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিল? হাউ? জমিলা বেগম তার পিছনে আসতেই সে দাঁড়িয়ে বলে, দাদি, আরেকবার যদি তুমি আমাকে রেশমিকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে বলেছো বা জোর করেছো, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো আর কোনোদিন ফিরে আসবো না, এই তোমার মাথা ছুঁয়ে বললাম। জমিলা স্তব্ধ হয়ে গেল। সৌহার্দ্য তার মাথা ছুঁয়ে কসম করেছে যে সে বাড়িতে থাকবে না, তা ওই ছোটলোক মেয়েটার জন্য, যে নাতে তার সব আবদার, ইচ্ছা, আদেশ সব কিছু নির্দ্বিধায় পালন করত, সে আজ তাকেই কসম দিয়েছে? তার বোন ঠিকই বলেছে, ওই জাদুকরি মেয়ে তাবিজ করেছে। তিনি কিছু বলবার আগে সৌহার্দ্য তার সীমানার বাহিরে চলে গিয়েছে, অগত্যা ব্যর্থ হৃদয় নিয়ে বোনের পরিবারের কাছে ক্ষমা চাইতে চলে গেলেন। কিন্তু বিষয়টা সোজা ছিল না, তার বোন চিরদিনের জন্য ইতি টেনে গিয়েছে এক দফার রেশারেশি আর ঝগড়া বিবাদও সাথে করেছিলেন। সূচনা চলে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ল জমিলা। তার মাথায় এত পরিমাণ রাগ জড়া দিল যে সে কন্ট্রোল করতে পারছিল না, মাথা নিচু করে ফুপাতে লাগল। প্লেট বাটিগুলো নেওয়ার জন্য রুমে এসে জমিলার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় রেশমি। কৌতূহল নিয়ে জমিলার কাছে গেল, তার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, দাদি, কি হয়েছে? রেশমির মুখটা চোখের সামনে দেখতে পেয়েই জ্বলে উঠল জমিলা। দুর্বল হাত দিয়ে ঠাস করে চর বসিয়ে দিলেন রেশমির গালে। হাত দুর্বল হলেও চরটা বলিষ্ঠ ছিল, বেশ লাগলো তার গালে। বাজকাই গলায় চেঁচিয়ে বলে উঠল, অবাগি, মুখ পড়ি, আমার সংসার শেষ করে দিলি, বাপের সংসার শেষ করে এখন জামার সংসার শেষ করতে লেগেছিস? কি মনে করোস আমি কিছু জানি না? বাপকে খেয়ে মামার ঘাড়ে চাপতেই তো মামার দুর্দশা করে দিয়েছিস, এখন আমার সংসারে এসে সব ধ্বংস করতে নেমেছিস? আজ আমার নাতিকে বিপক্ষে কথা বলিয়েছিস, কাল তাকেও আলাদা করে ফেলবি, সেসব কি আমার জানা নেই? তোদের কারণে সাজানো গুছানো সংসার নষ্ট হয়ে যায়। খানিক দম নিয়ে সম্পূর্ণ কথাগুলো বলেন জমিলা। এই বয়সেও তার কত তেজ! রেশমি জমিলার পাশ থেকে প্লেটটা হাতে নিয়ে বলে, কথা দিলাম দাদি, আমার কারণে আপনার সংসারের বিচ্ছেদ আমি কোনো দিন হতে দেব না। খুবই শান্তস্বরে কথাটা বলে উঠে যায় রেশমি। এই একটা জায়গায় দুর্বল সে, বাবা নামক কোনো কথা আসলেই তার মুখ বন্ধ হয়ে যায়, এত চঞ্চল স্বভাবটাও হারিয়ে যায়। সবাই বলে সে নাকি তার বাবাকে খেয়ে ফেলেছে। আচ্ছা, এটা কি আসলেই সত্যি? দাদির কথা তো সে ভুল দেখছে না। তার মামার বাড়িতে যবে থেকে উঠেছিল তবে থেকেই তাদের অবস্থার অবনতি দেখা দিয়েছিল, সে কি তাহলে আসলেই অপয়া? গড়ের কাজ নিপটিয়ে বেশ রাতের দিকে রুমে যায় রেশমি। বিছানা থেকে বালিশটা নিয়ে নিচে ঘুমানোর ব্যবস্থা করল। আজ তার মন খারাপ, নিচে শুয়ে উপরের দিকে তাকিয়ে নিদ্রা যাপন করার প্ল্যান করেছে সে। মন খারাপ থাকলে তার ঘুম আসে না, তখন ঠিক এইভাবে শুলেই ঘুম চলে আসে। সৌহার্দ্য চুপচাপ রেশমির কাণ্ড দেখছিল, এতক্ষণে জমিয়ে থাকার রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। তুমি নিচে শুয়েছ কেন? ইচ্ছে হয়েছে? নাটক দেখাচ্ছ, নাটক? রেশমি জবাব না দিয়ে উল্টো করে শুয়ে রইল। উপরে উঠে আসো। কয়েক মিনিটও রেশমি হেলদোল দেখালো না, ব্যাস হয়ে গেল। সৌহার্দের উল্কার মতো ছুটে এসে রেশমিকে চেপে ধরল। কি সমস্যা? ছাড়ুন, ব্যথা লাগছে। লাগুক, আরও বেশি লাগুক। রেশমি দস্তাদস্তি করে পেরে না ওঠে ছেড়ে দিল। সৌহার্দ আরও চেপে ধরল, যেন নিংড়িয়ে ফেলবে সে। অনেকক্ষণ পর রেশমি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, কাল যে আপনি চলে যাবেন আমাকে বলছেন? ও, তাহলে ম্যাডাম এই জন্য এমন করছে? সে তো ভেবেছিল সূচনার বিষয়গুলো নিয়ে রাগ করেছে। সৌহার্দের রাগ উবে গেল, হাতের চাপ হালকা করে দিল। বেশ খানিক সময় পর সৌহার্দ রেশমির গালে গাল ঘষে জবাব দেয়, বললে কি হতো শুনি। রেশমির কথার সাউন্ড সিস্টেম অফ হয়ে গেল, বারবার কিছু বলতে চেয়েও বলতে পারছিল না, চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। সৌহার্দ আবারও আগের মতো করে বলল, কি হলো, বলছো না কেন? রেশমি কাঁপা কাঁপা গলায় বলল, শরুন। কেন? সারা দিন তো আমার কাছে আসতে চাও, দাদির সাথে চাচির সাথে ঝগড়া করো, এখন সরতে বলছো কেন? রেশমি মাটিতে চাদর খামছে ধরল, সৌহার্দকে ঠেলেও সরাতে পারল না। সৌহার্দ গালে ঠোঁট ছুঁয়ে বলে, কি হয়েছে, বলছো না কেন? আপনি কথা কাটাতে এসব করছেন? কোনো লাভ নেই, আমি রেগে আছি, তাই আপনার সাথে কথা নেই। সৌহার্দ কিছুই বলল না, হঠাৎ মনের ভিতরে উকি দেওয়া প্রশ্নটা করেই বসল, এই তোমার বয়স কত? রেশমি ছোট্ট করে জবাব দিল, 15। এক ঝটকায় রেশমিকে ছেড়ে উঠে বসল সৌহার্দ। এত ছোট তার বউ, বিস্ময় ভাবটা কাটাতেই পারছে না সে। রেশমির বয়স কম সে ভেবেছিল, কিন্তু এত ছোট সে ভাবেইনি, অন্তত তার থেকে এত ছোট এটা তো কখনোই ভাবেনি। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।